हेलो अस्सलाम वालेकुम, मैं हूँ हामिद अली फारूकी और आप देख रहे हैं एच ए व्यूज़ चैनल। वंस अगेन वेरी वेरी वार्मली वेलकम टू एच ए व्यूज़ चैनल। दोस्तों, आज का जो वीडियो है उसमें आपको पता है कि जो पाकिस्तान है इसके दिफाही नुक्ता नज़र से अगर देखा जाए तो दुनिया में मुख्तलिफ ममालिक के साथ दिफाही माहदे हैं। और ये आज का जो वीडियो है ये वैसे तो बांग्लादेश के ऊपर है। बांग्लादेश गोइंग टू कलेक्ट लेटेस्ट टेक्नोलॉजी सून, वैन आप ये चल के देखेंगे आज के इस वीडियो में। और आज का ये वीडियो लिया गया है हसनात खान भाई के चैनल में से, और इसका ओरिजिनल जो लिंक है वो डिस्क्रिप्शन बॉक्स में मौजूद है। तो चलिए चल के देखते हैं कि वो कौन सी ऐसी टेक्नोलॉजी है जो बांग्लादेश कलेक्ट करने जा रहा है और किस मुल्क से कलेक्ट करने जा रहा है। और चलिए लेट्स स्टार्ट द वीडियो। बट बिफोर दिस मेरी आपसे दरख्वास्त है कि आप प्लीज़ एच ए व्यूज़ चैनल को लाजमी सब्सक्राइब कर लें और जो घंटी का निशान है उसको लाजमी दबा लीजिए ताकि आपको आने वाले वीडियो का हर नोटिफिकेशन सबसे पहले मिल सके। तो चलिए शुरू करते हैं आज का ये वाला वीडियो और इसमें जानने की कोशिश करते हैं कि बांग्लादेश किस तरह की टेक्नोलॉजी फ्यूचर में लेने जा रहा है। लेट्स स्टार्ट द वीडियो। পাকিস্তানকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র সরবরাহ করলেও সাম্প্রতিক বছরগুলোতে তা আরো জোরদার করা হয়েছে। বর্তমানে চীনের তৈরি সমরাস্ত্রের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে পাকিস্তান। বন্ধুরা, বর্তমানে পাকিস্তানের অর্থনীতি নড়বড়ে হলেও পাকিস্তান সমরাস্ত্রর দিক থেকে চীনের সহযোগিতায় একটি পাওয়ার হাউস হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পাকিস্তান চীনের সহযোগিতা নিয়ে যে সকল সমরাস্ত্র তৈরি করেছে, সেই সকল সমরাস্ত্র যদি বাংলাদেশ চীনের সহযোগিতায় তৈরি করে তাহলে বাংলাদেশ কতটা শক্তিশালী হতে পারবে। পরমাণু অস্ত্র কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল চীন। চীনের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে যে তারা ক্ষেপণাস্ত্র উৎপাদন, যুদ্ধ অস্ত্রের নকশা, এমনকি অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম পর্যন্ত যোগান দিয়েছিল পাকিস্তানকে। বন্ধুরা, পাকিস্তানকে চীনের সাহায্য করার পিছনে ছিল অত্যন্ত বড় একটি রাজনৈতিক উদ্দেশ্য। ভারতের ক্রমবর্ধমান আঞ্চলিক উচ্চ বিলাস ভণ্ডুল করে দিতেই পাকিস্তানকে সক্রিয়ভাবে সাহায্য করেছিল চীন। বন্ধুরা, এখানে পরিষ্কার যে পরমাণু সহায়তাই চীন এবং পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ। বন্ধুরা, চীনের সহযোগিতায় পাকিস্তানের তৈরিকৃত JF-17 থান্ডার এখন পাকিস্তান বিমান বাহিনীতে প্রধান মাল্টিরোল জঙ্গি বিমান। এর আগে এই অবস্থানে ছিল যুক্তরাষ্ট্রের তৈরিকৃত F-16C। বিমান থেকে বিমান, আকাশ থেকে স্থলে গোলাবর্ষণে ক্ষমতা সম্পন্ন এই বিমান একদিকে স্বল্প খরচে এবং সেই সাথে আবার অত্যাধুনিক নানা ধরনের সক্ষমতায় পরিপূর্ণ। থ্রাস্ট টু ওয়েট অনুপাত ও টার্ন রেটের দিক থেকে ভারতের Su-30 MKI এর বিরুদ্ধে আকাশ যুদ্ধে অসুবিধাজনক অবস্থায় থাকলেও দৃষ্টির বাইরে থাকার ক্ষেত্রে যে F-17 থান্ডার কঠিন প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। কারণ যে এফ থান্ডার ব্লক 3-তে যোগ করা হয়েছে চায়নার তৈরিকৃত অত্যাধুনিক PL-15 এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ হলো প্রায় 300 কিলোমিটার। বন্ধুরা, মাল্টিপল রকেট লঞ্চার MRL যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকারী অস্ত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। বন্ধুরা, এখানে উল্লেখ্য যে ডানবাসের যুদ্ধের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে কোনো ইউনিট যদি স্থির এবং অপ্রস্তুত থাকে তবে MRL ওই ইউনিটটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলতে পারে। A-100 হলো একটি সর্বাধুনিক রকেট লঞ্চার সিস্টেম এবং এর অপারেশনাল সক্ষমতা হলো প্রায় 2000। 2008 সালের দিকে চীন থেকে পাকিস্তানে আসে প্রথম এর চালান। এরপর থেকে পাকিস্তানের জন্য দেশীয়ভাবে রকেট উৎপাদন করার জন্য কারখানা স্থাপন করে। বর্তমানে ভারত এবং পাকিস্তান উভয় দেশই এই দূরপাল্লার MRL মোতায়েন করেছে। ভারতীয়রা রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের তৈরিকৃত BM-30 মাল্টি রকেট লঞ্চার সিস্টেমে স্থাপন করেছে। ধারণা করা হয় প্রচলিত যুদ্ধের শুরুতেই রকেট আর্টিলারি বড় ধরনের হতাহতের ঘটনা ঘটাতে পারে, আর এর জন্য ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই প্রচলিত ভীতি প্রদর্শনের কৌশলের অংশ বিবেচনা করা হয় মাল্টি রকেট লঞ্চার সিস্টেমগুলোকে।
BT-1A বিকল্পভাবে আল খালিদ বা MBT-2000 নামেও পরিচিত। এটি এই অঞ্চলের সবচেয়ে বিধ্বংসী ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম। পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্প হিসেবে নকশা করা হলেও তা করা হয়েছিল একেবারে নতুন করে। প্রোডাকশন ট্যাঙ্কে রয়েছে থার্মাল গার্নার সাইট, প্যানোরমেটিক কমান্ডার সাইট এবং একটি 125mm কামান। অত্যাধুনিক রুশ ট্যাঙ্ক বা পশ্চিমা ট্যাঙ্কগুলোর মতো মানসম্পন্ন না হলেও এই BT-1A ট্যাঙ্কগুলো ভারতীয় ট্যাঙ্ক বহরে থাকা T-72M এর বিরুদ্ধে ব্যাপকভাবে লড়াই করতে সক্ষম। তবে চীন যদি পাকিস্তানকে তাদের তৈরিকৃত অত্যাধুনিক T-90 ট্যাঙ্কের প্রযুক্তি দেয় তাহলে এটি হবে ভারতের জন্য আরও বড় চ্যালেঞ্জ। অবশ্য বর্তমানে চীনের তৈরিকৃত VT-1 এর উন্নত সংস্করণ BT-4 ট্যাঙ্ক পাকিস্তানকে সরবরাহের কথা চিন্তা করছে চীন। পাকিস্তান সামরিক বাহিনী তাদের বিমান প্রতিরক্ষার জন্য দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর উপর নির্ভর করে থাকলেও বর্তমানে তারা চীনের তৈরিকৃত HQ-16 মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। রাশিয়ার তৈরিকৃত বাক SM আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ডিজাইন করে তৈরি করা হয়েছে এই HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা কিনা রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অনেক অত্যাধুনিক। বন্ধুরা, এখানে উল্লেখ্য যে চায়নার তৈরিকৃত HQ-16 এর ব্যাটারিগুলো অত্যন্ত ক্ষিপ্ত গতি সম্পূর্ণ, ফলে সেগুলো আর্টিলারি হামলা থেকে সহজেই নিজেকে এড়াতে পারে। পাকিস্তান চীনের তৈরিকৃত দূরপাল্লার HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করার জন্য চীনের সাথে আলোচনা করছে। ধারণা করা হয় চায়নার তৈরিকৃত এই HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাশিয়ার তৈরিকৃত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকেও অত্যাধুনিক। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশের সামরিক ক্ষেত্রে চীনের যে অবদান রয়েছে তা কখনোই অস্বীকার করা যাবে না। তাই যদি সম্ভব হয় আমাদের চায়না থেকে প্রযুক্তি সহকারে অত্যাধুনিক তাদের তৈরিকৃত সমরাস্ত্র ক্রয় করতে হবে, তাহলেই আমরা একসময় পাকিস্তানের মতো একটি পাওয়ার হাউস দেশে পরিণত হতে পারব। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে। আল্লাহ হাফিজ। দোস্তো, ইয়ে থা আজ কা ভিডিও। উমিদ করতা হুম আপকো আজ কা ইয়ে ভিডিও বহুত আচ্ছা লাগা হোগা। দোস্তো, বাংলাদেশ জো হ্যায় আনে ওয়ালে দিনো মে জাহাঁ তক মে সহি সমঝ পায়া হুম, বেসে তো পাকিস্তান কা ওর চায়না কা ভি দিফাহি তাওয়ন হ্যায়, পাকিস্তান ওর আমেরিকা কে জো তাল্লুকাত হ্যায় ও কভি আপস এন্ড ডাউন চলতে রহতে হ্যায়। খ্যার, ইয়ে তো মুলকো কে ম্যাটারস হ্যায়, ইয়ে চলতে হি রহেঙ্গে। ওর বাংলাদেশ জো হ্যায় ও পাকিস্তান কে সাথ আগর কোই এসি ডিল করতা হ্যায় ইয়া কোই এসা মুআহিদা করতা হ্যায় তো দোনো ব্রাদার ইসলামী মুলক হ্যায়, জিসসে যকিনন ফায়দা হোগা বাংলাদেশ কা ওর পাকিস্তান কো ভি উসসে খুশি মহসুস হোগি। তো উমীদ করতা হুম আপকো আজ কা ইয়ে ভিডিও বহুত আচ্ছা লাগা হোগা। আপনি রায় কা ইজহার কমেন্ট বক্স মে লাজমি কিজিয়েগা, ভিডিও কো জ্যাদা সে জ্যাদা শেয়ার কিজিয়েগা, সাবস্ক্রাইব কিজিয়েগা এইচএবিএস চ্যানেল কো, ওর মে বহুত জল্দ দোবারা ইসি তরহ কা এক আচ্ছা ভিডিও লেকার আপ সব দোস্তো কি খিদমত মে হাজির হোতা হুম। তব তক কে লিয়ে আপনা বহুত সারা খেয়াল রাখিয়েগা। টেক কেয়ার অফ ইউ। আল্লাহ হাফিজ। নাসির।